আমার রুট সম্বন্ধে তো আপনাদের আইডিয়াই নাই। আমার এক সেকেন্ড লাগবে মনে করেন এই শহর বন্ধ করতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে হওয়ার সুবাদে অনিয়ম দুর্নীতির বরপুত্র ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 2018 সালের সিটি নির্বাচনে একতরফা জয় পান সাদিক। পরের বছর মহানগর আওয়ামী লীগের ত্যাগী ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে সাধারণ সম্পাদকের পদও বাগিয়ে নেন তিনি। তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং 75-এর 15 আগস্ট শহীদ আব্দুর রব শেরনিয়াবাতের ছেলে। আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল এক আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। মেয়র নির্বাচিত হওয়ার পর নকশা বহির্ভূত নির্মাণের কারণ দেখিয়ে বাড়ি ভেঙে দেওয়া, জরিমানার নামে টাকা আদায়, ব্যবসায়ীদের কাছে কমিশন দাবি, ভবন নির্মাতাদের কাছে ফ্ল্যাট দাবি, রাজনৈতিক বিরোধীদের মারধর, কথায় কথায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করাসহ বহু অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সাদিকের বিরুদ্ধে। তার নির্দেশে না চললে হয়রানি ও মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটাতে হয়েছে অনেককে। পূজা উদযাপন পরিষদের কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, বরিশাল ক্লাবও দখল করেছেন তিনি, কিন্তু এত কিছুর পরেও কেউ টুর শব্দ করতে পারেনি তার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্যমতে মেয়র এবং সাধারণ সম্পাদকের পদ পেয়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাদিক আবদুল্লাহ। তার অনুগতরা পান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদ পদবি। তার বিরোধিতা করলে শুধু অপমান হয়রানি মামলা নয়, নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ তুলে বাড়িতে সিটি কর্পোরেশনের বুলডোজার চালানোর ভয়ে সবাই চুপ থাকতেন। এমনকি সাদিক বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতারাও এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, অনেকে ছিলেন এলাকা ছাড়া। মন্ত্রী পদমর্যাদা না পেলেও সাদিক মন্ত্রীদের মতো গাড়ি বহরে পুলিশের জিপ সহ প্রোটোকল নিয়ে চলতেন, তাতে জনমানুষের মাঝে ভয় আরো বাড়ে। গত সিটি নির্বাচনে সাদিককে মনোনয়ন বঞ্চিত করে তার আপন চাচা খোকন শেরনিয়াবাদকে মনোনয়ন দেয় দল। এতে বরিশাল 5 সদর আসনের সাবেক সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এক মতবিনিময় সভায় বলেন, বরিশাল মুক্ত হয়েছে। বরিশালে অনেক অন্যায়, অবিচার, শোষণ ও সন্ত্রাস হয়েছিল। বরিশালের মানুষ অনেক কষ্টে এই দিনগুলো অতিবাহিত করেছে, কত লোককে তারা আহত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে সাদিক মেয়র থাকাকালীন বরিশালে যারাই ভবন নির্মাণ করেছে তাদের কাছে কমিশন হিসেবে ফ্ল্যাট অথবা ফ্লোর চাইতেন তিনি, না দিলে সিটি কর্পোরেশনের লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিতেন। এমনকি নিজের মামার নির্মাণাধীন 5-তলা ভবনেও অংশীদারত্ব চেয়েছিলেন সাদিক। রাজি না হওয়ায় ভবনটির নকশা মেনে হচ্ছে না অভিযোগ দিয়ে চারপাশ থেকে 10 ফুট করে ভেঙে দেয় সিটি কর্পোরেশন। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা জারি করা জমি ও ঢাকা বরিশাল মহাসড়ক দখল করে নিজের মায়ের নামে করেন বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক। এ সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার তোয়াক্কা করেননি সাদিক। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up, চুমুকে চুমুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।